নমস্কার, জয় গুরু, জয় গুরু। এসে গেলাম একদম এই গরমে, প্রচণ্ড গরম। এখন জানি না কার কোথায় গরম, কিন্তু আমাদের কিন্তু এই ঘরে প্রচণ্ড গরম। তারপর ফ্যান বন্ধ থাকে, এইসব করতে গেলে ফ্যান বন্ধ রেখে দিতে হয়। আজকে আছে ভাত, আছে পনিরের ঝোল, আর আছে আমের টক। এখন দেখছি আঙুলে দেখছি এই যে প্যান্ট, আমি এটা কোনোদিন আনিনি, এটা ছেলে নিয়ে এসছে। যাই হোক, আমি কোনো ভেতরে পিস পিস করা থাকে আমি খেয়াল করিনি, আজকেই দেখলাম পিস পিস করা থাকে। আমি এতদিন নিয়ে আসতাম একটা 200 প্যাকেট থাকে, একটা এর মতো পাটালির মতো পাতলা একটাই, ওই 200 প্যাকেট থাকতো। এখন দেখছি এবার দেখছি পিস করা, আমার খেয়াল করিনি কোনো সময়। তাই আমি আজকে দেখে দেখলাম ভালো লাগলো। যাই হোক, আজকে আছে ভাত, পনিরের ঝোল আর আমের টক, এই হচ্ছে আজকের মেনু। তা রোজকার মতো একটু বলি, একটু আমার ইউটিউব চ্যানেল প্লিজ প্লিজ যদি একটু করে আপনারা সাবস্ক্রাইব করে ফলো করে বা শেয়ার করে দেন তো খুব ভালো হয়। সবাই কাছে বলি যে আপনারা তো দেখেন, সত্যি সত্যি দেখেন, যদি একটু করে ফলো করে শেয়ার করে দেন তাহলে আমরা বেঁচে যাই। আমার বেঁচে যাই মিনস আমার একটু উপকার হয়ে আমি একটু এগিয়ে যেতে পারি। তাই প্রত্যেককে একটু বলি যে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে একটু করে লাইক করে দিন, একটু করে সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিন, আর কিছু না। শুরু করা যাক। সত্যি এই গরমে রান্নাঘরে যারা রান্ধে তাদের তো দুরবস্থা শেষ নেই, আমরা তো বসে খাই, তাতেই আমাদের এত গরম, তাতেই এত গরম। অবশ্য গরম আমরা একা একা দেখাই না, ঢেলে নাও ঢেলে নাও ঢেলে নাও। এক তরকারি ভাত আর কি, এছাড়া কি, ওই একটা হুড়িয়ে খেয়ে নাও। হ্যাঁ, কি করা যাবে এই প্রচণ্ড গরমে, প্রচণ্ড গরমে কি করা যাবে। আমের টক আর পনিরের তরকারি ছাড়া এটাই বা কটা লোকের হয়। চালটা ওদের এ ভালো কি লাল বাবা নাকি চাল এনেছে, ওই বিলিং কেটের থেকে এ করলেই ওরা লাল বাবা ভালো থেকে, লাল বাবার অবশ্য কোয়ালিটি আছে, এ কোয়ালিটিটা ভালো না আর কি। দু চারজনের নাম করার ইচ্ছে ছিল কিন্তু এই গরমে না আমি এখানে বসতেই পারছি না। প্লিজ আমি পরে যে একটু এই ওয়েদারটা হলে আমি বলে দেবো প্রত্যেকের নামই বললো। কালকে কল্পনা মা বলেছে, আমি শুনতে পাচ্ছি ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। আপনি দেখবেন মাঝে মাঝে নিশ্চয়ই শুনতে পাবেন, চেষ্টা করছি আর কি জড়িয়ে যে বলা যতদিন না মাইক্রোফোন কিনতে পারি। রেখে দিচ্ছে, হ্যাঁ